উত্তর দিনাজপুরের একটি অন্যতম শহর হলো কালিয়াগঞ্জ শহর। এখানকার নাট মন্দির, বয়রা কালী মন্দির এবং ধনকোয়েল হাট বেশ জনপ্রিয়। ধনকোয়েল হাটে যাওয়ার পথে প্রচুর ভিড় দেখুন। এইটা হলো সুকান্ত মোড়, আর এখানকার ক্লক টাওয়ারটা দেখুন কি সুন্দর লাগছে। আর এইদিকে রয়েছে অনেক বাচ্চাদের খেলনার জায়গা, আর এই যে মেন আকর্ষণ টয় ট্রেন রয়েছে পার্কের ভেতরে। নাট মন্দিরের এই গেটটা একবার খেয়াল করে দেখুন কি সুন্দর লাগছে দেখুন। আর এইদিকে রয়েছে অনেক মন্দির, শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শীতলা মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির। এই হলো ধামজা ফরেস্ট, দেখুন বেশ বড় কিন্তু এই ফরেস্টটি। এই মুহূর্তে রয়েছি কালিয়াগঞ্জের ধামজা ফরেস্টে, আর কালিয়াগঞ্জ হলো উত্তর দিনাজপুরের একটি অন্যতম শহর। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আসলে কালিয়াগঞ্জ শহরটি দেখতে কেমন এবং এখানে দেখার মতো কি কি রয়েছে। ভিডিওর শুরুতেই আমি চলে এসেছি ধামজা ফরেস্টে, আর এই ফরেস্টটি মূলত পিকনিক স্পটের জন্য বিখ্যাত। এখানে 1 জানুয়ারিতে প্রচুর মানুষ আসেন পিকনিক করতে। কালিয়াগঞ্জ শহর থেকে এই ফরেস্টের দূরত্ব 8 কিলোমিটার। এই হলো ধামজা ফরেস্ট, দেখুন আপনাদের একটা মোটামুটি ধারণা দিয়ে দিচ্ছি কত বড় এই ফরেস্টটি। এই দেখুন বেশ বড় কিন্তু এই ফরেস্টটি, অনেকটাই বড়। আর পাশে ওই দিকে রয়েছে রোড, যে রোড ধরে আমরা আসলাম। এই রাস্তাটা ধরে এদিক দিয়ে সম্ভবত বের হওয়া যাবে, আর আমরা আসলাম এই রাস্তা ধরে। আর এই যে বললাম যে গ্রামের অনেক মহিলাই এসেছেন এখানে শুকনো পাতা সংগ্রহ করতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। আর এই জায়গাটা কিন্তু খুবই শান্ত এবং নিরিবিলি একটা জায়গা, আপনারা এখানে আসলে খুব সুন্দর সময় কাটাতে পারবেন। এই ফরেস্টটি সম্ভবত সারাদিন খোলা থাকে, আর এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম এন্ট্রি ফি লাগে না। তো যাই হোক, এবার যাওয়া যাক কালিয়াগঞ্জ শহরের দিকে। ধামজা ফরেস্ট থেকে চলে এলাম লোকনাথ মন্দিরে, আর এই দেখুন মন্দিরটি কিন্তু বেশ বড় একটি মন্দির আর খুব সুন্দর একটি মন্দির। রাস্তার ধারেই কিন্তু এই মন্দিরটি রয়েছে। তো যাই হোক, এই মন্দির দর্শন করে আমরা চলে যাব একটা, এখানে একটা বিখ্যাত হাট রয়েছে ধনকোয়েল হাট, তো সেটাও আপনাদেরকে দেখাবো। আর সেই হাটটি সোমবার দিনে হয়ে থাকে, আর আজকেই হলো সেই সোমবার। ধনকোয়েল হাটে যাওয়ার পথে প্রচুর ভিড় দেখুন। বা হাটের মধ্যে ফুলের গাছ পর্যন্ত বিক্রি হচ্ছে দেখুন, এই যে ফুলের গাছ।
কালিয়াগঞ্জের ধনকৈল হাটটি কিন্তু সপ্তাহের একদিনই হয়, আর সেটা হলো সোমবার। আর আজকেই সেই দিনটি, সোমবার। আর সেই ধনকৈল হাট কিন্তু অনেক বিখ্যাত, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন ধনকৈল হাটের। তো যাই হোক, ভিড়ের কারণে আর ভেতরে প্রবেশ করলাম না, তো এখন আমরা বাকি জায়গাগুলো কভার করে দেখব। আমরা আসলাম বয়রাকালী মন্দিরে, আর এখানে লেখা রয়েছে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত মন্দির বন্ধ থাকবে। আর এখন বাজে 2:15, তাই তালা দেওয়া বয়রাকালী মন্দির। এই বয়রাকালী মন্দির হলো কালিয়াগঞ্জের বেশ জনপ্রিয় একটি মন্দির। এইটা হলো সুকান্ত মোড়, আর এখানকার ক্লক টাওয়ারটা দেখুন কি সুন্দর লাগছে, সত্যিই কিন্তু অসাধারণ লাগছে এই ক্লক টাওয়ারটি। এটা হয়তো রাতের বেলায় আরো সুন্দর লাগবে। ধনকৈল হাটে গিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, তবে সেখানে যে ভিড়ের কারণে আর ভেতরে প্রবেশ করতে পারিনি। তো যাই হোক, সেখান থেকে এসে বয়রাকালী মন্দির দর্শন করলাম, তারপরে সুকান্ত মোড় দিয়ে আমরা এই মুহূর্তে এসে হাজির হয়েছি পার্বতী সুন্দরী হাই স্কুলে। আর এটা হলো পার্বতী সুন্দরী হাই স্কুলের সামনের মাঠ, আর স্কুলটি আপনাদের দেখাচ্ছি, এই যে এই দিকে রয়েছে এই স্কুলটি হলো পার্বতী সুন্দরী হাই স্কুল। আর এখান থেকে আমরা এখন চলে যাব কালিয়াগঞ্জ কলেজে। এই যে এইদিকে খোলা মাঠ, আর এইদিকে কলেজ, এই যে এটাই হলো কালিয়াগঞ্জ কলেজ। তো চলে এলাম কালিয়াগঞ্জ কলেজে, আর আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে কালিয়াগঞ্জ কলেজ। এই যে এটাই হলো কালিয়াগঞ্জ কলেজ। আমরা কিন্তু কলেজের পেছন দিকটায় আছি, এদিকে একটা মাঠ রয়েছে খোলা, এই যে এরকম। আর কালিয়াগঞ্জ কলেজটি রয়েছে কিন্তু গ্রামীণ এলাকায়, মানে শহরের বাইরে। আর আজকে কিন্তু কলেজে এক্সাম চলছে, দেখতে পেলাম অনেক অভিভাবক রয়েছেন, তারা অপেক্ষা করছেন বাইরে বসে। তো এই কালিয়াগঞ্জ কলেজটি কিন্তু গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, এবং এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিল 1968 সালে। তো যাই হোক, কালিয়াগঞ্জ কলেজ আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাব কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে। তো চলে এলাম কালিয়াগঞ্জ রেলওয়ে স্টেশনে, আর এই মুহূর্তে বসে রয়েছি রেলওয়ে স্টেশনে। আর এখানে দেখছি যে প্ল্যাটফর্মের কাজ চলছে, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এদিকেও কাজ চলছে, আর ওই যে ওইদিকেও প্ল্যাটফর্মের কাজ চলছে। এই কালিয়াগঞ্জ স্টেশনের পরেই রয়েছে ভারতের শেষ রেলওয়ে স্টেশন, রাধিকাপুর রেলওয়ে স্টেশন, যে স্টেশন থেকে প্রত্যেক দিন 2 ট্রেন কলকাতায় যায়। একটি হলো রাধিকাপুর বা কলকাতা এক্সপ্রেস, এবং অন্যটি কুলিক এক্সপ্রেস। এই যে এটাই হলো কালিয়াগঞ্জের বাস স্টেশন, খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটি ছোট্ট বাস স্টেশন। এই জায়গাটা হলো বিবেকানন্দ মোড়, আর এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরে গেলে যাওয়া যাবে রায়গঞ্জে, আর এই দিক দিয়ে চলে যাবে বুনিয়াদপুর শহরে। আর এটা হলো বিবেকানন্দ মোড়, আর এই দিকে হচ্ছে বাস স্ট্যান্ড, লোকাল বাস। এবার রওনা দিলাম কালিয়াগঞ্জের সেই বিখ্যাত নাট মন্দিরের দিকে। নাট মন্দিরের এই গেটটা একবার খেয়াল করে দেখুন কি সুন্দর লাগছে, দেখুন শ্রীকৃষ্ণের হাতের যে বাঁশি রয়েছে, দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই গেটটিকে।
খালি দেখুন একবার মন্দিরটা, কি বিশাল এক মন্দির। আর এই হলো জায়গা যেখানে হরিনাম সংকীর্তন হয়ে থাকে। আমি শুনেছি যে এখানে 7 দিন না 8 দিন এখানে সংকীর্তন হয়ে থাকে লাগাতার। এই যে এইটা হলো মেইন গেট নাট মন্দিরে প্রবেশ করার। এখানে লেখা রয়েছে কালিয়াগঞ্জ 64 প্রহর, এখানে 64 প্রহর হয়ে থাকে। আর এই দিকে রয়েছে অনেক মন্দির, এখানে শ্রী রাধাকৃষ্ণ মন্দির, শীতলা মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, এখানে অনেক মন্দির রয়েছে। এখানে যদিও লেখা রয়েছে দুর্গা মন্দির, তবে এখানে রয়েছে মাতা লক্ষ্মী, লক্ষ্মী মায়ের মন্দির। এখানে রয়েছে শিবলিঙ্গ রয়েছে, এখানে এখানে রয়েছে শিবের মন্দির, এখানে হচ্ছে লেখা রয়েছে শীতলা মন্দির, আর এখানে লেখা রয়েছে শ্রী 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 রাধাকৃষ্ণ মন্দির। এখানে অনেক মন্দির রয়েছে এরকম। আর ওইখানে একটা ভোগঘর রয়েছে, সেখানে ভোগ পাওয়া যায় সম্ভবত, যেরকম কানকিধামে দেখিয়েছিলাম আপনাদের। সত্যি জায়গাটি কিন্তু বেশ নিরিবিলি এবং শান্ত, খুব সুন্দর জায়গাটি। আর এখানে 64 প্রহর মানে 8 দিন ব্যাপী হরিনাম সংকীর্তন হয়ে থাকে, সম্ভবত সেটি মাঘী পূর্ণিমাতে হয়ে থাকে, আমি ঠিক জানি না। তো যাই হোক, আমরা এখন চলে যাব, এখান থেকে চলে যাব কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে। আর এই জায়গাটি সত্যিই আমার কিন্তু অসাধারণ লাগলো, অসাধারণ একটা জায়গা। এই মুহূর্তে চলে এলাম কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি পার্কে, আর এখানকার প্রবেশ মূল্য হলো 10 টাকা করে, আর এটি খোলা থাকে 2:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। আর এই পার্কটি খুঁজতে কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে, কারণ অনেকটা ভেতরে আসতে হলো, এদিকে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, এখন পার্কটা ভেতরে দেখি কীরকম রয়েছে পার্কটি। এইদিকে একটা সেকশন রয়েছে, এটা শুধু বাচ্চাদের জন্য। আর এইদিকে রয়েছে অনেক বাচ্চাদের খেলনার জায়গা, এই দেখুন অনেক রয়েছে বাচ্চাদের খেলার জন্য, অনেক এখানে অ্যাক্টিভিটি রয়েছে। আর এই যে মেইন আকর্ষণ, টয় ট্রেন রয়েছে পার্কের ভেতরে। এই দেখুন এখানে একটা ডাইনোসর, বাচ্চারা খুব মজা পাবে এই জিনিসগুলো দেখলে, বিশাল বড় এক ডাইনোসর। আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এই দেখুন। আর এখানে একটা ময়ূর রয়েছে, আর ওই দিকে টয় ট্রেন। এখানে একটা জলের ফোয়ারা হয় সম্ভবত। পার্কটা যদিও ছোট, তবে বেশ সাজানো গোছানো। এখানে এসে বিকেলবেলাটা খুব সুন্দর উপভোগ করতে পারবেন। তো যারা কালিয়াগঞ্জে থাকেন তারা অবশ্যই একবার এসে দেখুন পার্কটি, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, এরই সাথে আজকের ভিডিওটিও শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।